আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছিলাম, দেখতেই পেয়েছেন ভিডিও শুরুতে যে এখানে হচ্ছে আব্বু ইলিশ মাছ নিয়ে আসছিল। তো আম্মু হচ্ছে মাছগুলো বের করে নিয়েছে প্যাকেট থেকে, প্যাকেটের মধ্যে বরফ দেওয়া ছিল, বরফ পানি ছিল। তো এখন একটা ভালো পরিষ্কার প্যাকেটের মধ্যে নিয়ে মাছগুলো আস্তই ডিপ ফ্রিজে রেখে দিবে। ইলিশ মাছ কেটে রাখলে মাছের কোনো টেস্ট থাকে না, আর যখন আস্ত রাখা হয় রান্নার আগে নামিয়ে একটা করে কেটে নিলেই হয়, মানে একদম ফ্রেশ যে মাছটা সেটার টেস্টই পাওয়া যায়। তো আমরা অলওয়েজ যেটা করে যে ইলিশ মাছটা হচ্ছে আস্তই ডিপ ফ্রিজে রেখে দেয়, রান্নার আগে একটা নামিয়ে রাখে, যখন নর্মাল হয়ে আসে তখন হচ্ছে মাছটা কেটে নেয়। আর আজকে বাহিরের ওয়েদারটা তো দেখতেই পেয়েছেন, বাহিরে অনেক পাতা টাতা পড়ে আছে, দুই দিন বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি সকালের নাস্তা খাবো। তো নাস্তায় হচ্ছে এখানে রুটি বানিয়েছে আম্মু, আর ভাজি করেছে, আলু ভাজি আর হচ্ছে সেদ্ধ ডিম। তো আমি এখন হচ্ছে সকালবেলা যে কোনো কিছু খেলে আমার হচ্ছে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, প্রচণ্ড গলা জ্বলে, যেটাই খাই না কেন অনেক বেশি গলা জ্বলে। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি এটা নিয়ে খুবই প্রবলেম ফেস করতেছি। কোনো মেডিসিন খেলেও দেখা যায় যে সমস্যাটা যাচ্ছে না, অনেক বেশি গলা জ্বলতেছে ইদানিং। আর এখন আমি কয়েকদিন থেকেই তেলে ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করতেছি, তেমন একটা খাচ্ছি না, কারণ তেলে ভাজা জিনিসগুলো খেলে আরও বেশি প্রবলেম হয়। আর গতকালকে এই গ্যাস্ট্রিকের প্রবলেম থেকেই মনে হয় আমার দুইবার বমি হয়েছে, দুপুরবেলা একবার বমি হয়েছে, প্রচণ্ড গলা জ্বলতেছিল, তারপর হচ্ছে আমার ভোর 4টার দিকে একবার বমি হয়েছে, রাতে ঘুমিয়ে আসতেছিল না এত পরিমাণে গলা জ্বলতেছিল। তো গ্যাস্ট্রিকের মেডিসিনও খেয়েছি, ডক্টর আমাকে গ্যাস্ট্রিকের জন্য যে মেডিসিন দিয়েছে সেটা তো কোনো কাজ হচ্ছে না, মানে এত বেশি গলা জ্বলতেছিল। তো একটা পর্যায়ে ভোর 4টার দিকে হচ্ছে আমার প্রচণ্ড বমি হয়। তো তারপর একটু উইক হয়ে গিয়েছিল শরীরটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকেও আবার সেই একই গলা চলতেছে। তো আমি যেটা করলাম, এক পিস লেবু খেলাম, লেবুর রস খেলাম। তো লেবুর রসটা খাওয়ার পর যেটা হলো যে কিছুটা হলেও একটু কমেছে গলার ভেতরে যে জ্বালা পোড়াটা, একটা মানে কেমন জানি একটা জ্বলা জ্বলা ভাব, মনে হয় যে গলার মধ্যে কিছু একটা আটকে থাকে। তো সেটা লেবু খাওয়ার পর কিছুটা আমার প্রবলেমটা একটু সলভ হয়েছে। তো গলা জ্বলা দূর করার জন্য আপনাদের কাছে যদি কোনো ন্যাচারাল কোনো টিপস থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, কারোর কাছে যদি কোনো সলিউশন থেকে থাকে, আর সেটা মানে ন্যাচারালি আর কি, মানে প্রাকৃতিকভাবে যদি কোনোভাবে কোনো সলিউশন থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার তেমন কোনো আইডিয়া নেই এটা সম্পর্কে, গ্যাস্ট্রিকের জন্য আমরা আসলে মেডিসিনই সবসময় খেয়ে থাকি। তো যাই হোক, দেখতেই পেয়েছেন আমার আম্মু হচ্ছে সকালবেলা হচ্ছে ফ্রিজ ওয়াশ করতেছিল। তো ফ্রিজের ভেতরে সব কিছু পার্ট বাই পার্ট খুলে ধুয়ে তারপর হচ্ছে রোদে দিয়েছিল একটু খাটলার মধ্যে। তো ফ্রিজের ভেতরটা যখন শুকিয়ে যাবে তারপর এগুলোও শুকিয়ে যাবে, তো তারপর হচ্ছে এগুলো ফ্রিজে লাগিয়ে নিবে আর কি। তো এখন একটু রান্নাবান্না শেয়ার করি, অনেকদিন থেকে রান্নাবান্না শেয়ার করতে পারছি না, কারণ আমি হচ্ছে ওই যে বললাম চুলার পাশে গিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর আম্মু আমাকে নিষেধ করে, চুলার পাশে বসে থাকলে হচ্ছে অনেক বেশি গরম লাগে আর খারাপ লাগে আর কি শরীর। তো সেজন্য আর রান্না ভিডিও শ্যুট করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু রান্না শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আজকে আম্মু রান্না করবে ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, তারপর হচ্ছে ডাল করবে, আর কলমি শাক ভাজি করবে, আর হচ্ছে একটা ভর্তা করবে, এই হচ্ছে আজকে রান্না। তো এখন হচ্ছে প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছে, আর আমার কাছে যেটা মনে হয় যে ইলিশ মাছ একটু কম করে হালকা করে ভাজলেই ভালো লাগে খেতে, খুব বেশি কড়া ভাজা হয়ে গেলে আসলে এটা তরকারির সাথে ভালো লাগে না, যেটা আমরা ভাজা মাছ করি ওইটার জন্য কড়া ভাজাটা ঠিক আছে। তো আম্মু হচ্ছে মাছগুলোকে ভেজে নিয়েছে, তো আব্বু হচ্ছে একটু কড়া ভাজাটাই খায়, একটু সাদা সাদা থাকলে বা কম ভাজাটা খেতে চায় না।
সেই জন্য আম্মু যেটা করে, আব্বু যে পিসগুলো খাবে ওইগুলাকে একটু কড়া করে ভাজি করে আর বাকিগুলো হালকা করে ভাজি করে। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নিবে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে রসুন কুচি, তারপর অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছে, মেথি দিয়েছে, তেজপাতা দিয়েছে। এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ভাজা হওয়ার পর। তো এখানে সম্ভবত পেঁয়াজ রসুন বাটা দিয়েছে আর সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছে। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমরা সব কিছুতে মেথি কেন খাই। আসলে আমি জানি না, কারণ সব কিছু বলতে মাছ মাংসের মধ্যে তো অবশ্যই মেথিটা দেয় আমার আম্মু। আমি অনেকেই দেখেছি মেথি খায় না, আবার অনেকেই খায়। তো আমরাও তরকারিতে মেথিটা ইউজ করে আর কি, মাছ মাংসের তরকারিতে। আর পার্সোনালি আমার কাছে মেথি পছন্দ না। আমি রান্না করলে হচ্ছে আমি মেথিটা তেমন একটা দিতে চাই না, আমার কাছে ভালো লাগে না। যখন ভাত খাওয়ার সময় প্লেটের মধ্যে মেথিটা দেখি তখন আর ভাল লাগে না। তো যাই হোক, এখানে মশলাটা কষিয়ে নেয়ার পর তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছিল। তো বেগুনটাকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে। মাছগুলো সহ এখন বেগুনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিবে। তো তারপর হচ্ছে এখানে ঝোল দিয়ে দিবে। আমি ওই সিস্টেমে রান্না করি, তরকারি দিয়ে কোনো মাছ রান্না করলে যখন তরকারিটা মানে কষাতে দিই তখন সাথে ভাজা মাছগুলোও দিয়ে দিই। এতে করে মাছের ভেতরেও মশলাটা ভালো করে যায়, কষানোটা ভালো হয়। তো এখন হচ্ছে এখানে আম্মু গরম পানি দিয়ে দিয়েছে। আর তরকারিতে ঝোলের জন্য ঠান্ডা পানি থেকে গরম পানিটাই বেটার, গরম পানিটা দিলেই ভালো ঠান্ডা পানি দেওয়ার থেকে। তো মাখা মাখা হবে তরকারিটা, খুব বেশি একটা ঝোল থাকবে না। আর ইলিশ মাছ এমন একটা মাছ, এটা যেভাবেই রান্না করা হোক না কেন ভালোই লাগে খেতে, অনেক মজা লাগে। তো যাই হোক, এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন তেলটা উপরে চলে আসলেই নামিয়ে নিবে। তো এখন ধনে পাতা দিয়ে দিচ্ছে নামানোর আগে। অনেকে আবার ইলিশ মাছে ধনে পাতাটা স্কিপ করেন, তার কারণটা হচ্ছে ধনে পাতার স্মেল নাকি ইলিশ মাছের স্মেলটাকে একটু কমিয়ে দেয়। কিন্তু এটা কিন্তু ভুল ধারণা, ইলিশ মাছের মধ্যে ধনে পাতা দিলে স্মেলের কোনো হেরফের হয় না, মাছের টেস্ট মাছের স্মেল ঠিকই থাকে। তো যাই হোক, আর এখানে হচ্ছে শিং মাছ দিয়ে ভর্তা বানাবে, কাঁচামরিচের ভর্তা। তো আম্মু হচ্ছে দুইটা শিং মাছ ভেজে নিয়েছে, কাঁচামরিচ ঢেলে রেখেছে আর পেঁয়াজ কেটে রেখেছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে আম্মু জাম্বুরার জুস বানাবে। তো জাম্বুরা ছিলে নিয়েছে আর কিছুটা জাম্বুরা, কাঁচামরিচ, তারপর একটু লাল মরিচ, চিনি আর লবণ দিয়ে মাখিয়ে আমাকে দিল খাওয়ার জন্য। তো বলো যে এই জাম্বুরাটা একটু জুসি, তো এটা খেয়ে দেখার জন্য। তা আমি 2 চামচ খেয়েছি, তারপর আর খেতে পারি নাই, কারণ একটু তিতো তিতো লাগতেছিল। আর জাম্বুরা এমনিতেও আমার পছন্দ না, যদি মিষ্টি হয় খেতে ভাল লাগে আর কি। তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি, তার মধ্যে দেখলাম যে হালকা বৃষ্টি হচ্ছে বাহিরে। তো বৃষ্টিটা যেভাবে হচ্ছে এটাকে আসলে বৃষ্টি বলা যায় না, মানে একদম ছোট ছোট ফোঁটা পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি আর কি। তো এখন একটু ঘুমাবো, এর মধ্যে তো আর কোনো শ্যুট করা হয় নাই। এখন আমি চলে আসলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় হচ্ছে আম্মু আজকে নাস্তা বানিয়েছে একটা ঝাল পিঠা কলিজা দিয়ে। তো এটা কিভাবে বানিয়েছে আমি দেখি নাই, আমি মনে হয় তখন ঘুমাইছিলাম, তো তখন আম্মু বানিয়েছে আর কি। তো পিঠাটা মজাই হয়েছিল। তো আমার হচ্ছে খেতে ইচ্ছে করতেছে, আবার করতেছেও না, ওই যে গলা জ্বলার ভয়ে আবার ইচ্ছে করতেছে না। তো আমি হচ্ছে একটা খাবো, যেহেতু আম্মু কষ্ট করে বানিয়েছে, তো একটা খাবো, তারপর হচ্ছে অন্য কিছু খেয়ে নিব সন্ধ্যার নাস্তায় আর কি, ফ্রুটস খেয়ে নিব। তো ভাজা পোড়াটা আসলে বেশি একটা খেতে চাচ্ছি না। তো যাই হোক, এটা কিন্তু অনেক মজা হয়েছিল, পুরোটাই হচ্ছে কলিজার পুর দিয়ে বানানো। তো আমরা এখন হচ্ছে বেডের উপর বসে, মানে বিছানায় বসে এখন সবাই খেয়ে নিচ্ছি আর কি সন্ধ্যার নাস্তাটা। মজা হয়েছিল পিঠাটা। আর এটার মধ্যে কালো জিরা দেওয়া হয়েছে, তার জন্য হচ্ছে কালো জিরার খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসতেছিল, তো এটা আরও বেশি মজা লাগতেছিল আর কি। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন, এটা একদম পাতলা করে বানিয়েছে, পুরটা হচ্ছে একটু ছড়িয়ে দিয়েছে আর কি ভেতরে। আর এটা বানিয়েছে হচ্ছে আটা দিয়ে, চালের গুঁড়া না, এটা অনেকে হয়তো বাবার জিজ্ঞেস করতে পারেন। তো এটা হচ্ছে আটা দিয়ে বানিয়েছে। তো আমি সন্ধ্যার নাস্তাটা খাওয়ার পর তারপর হচ্ছে একটু ভিডিও এডিটিংয়ে বসবো। তো এর মধ্যেই হচ্ছে রাতের বেলা আর কি আমার কাজিন মইনের জন্য খাবার নিয়ে আসছে, আমার জ্যাঠাতো ভাই।
তো এখানে যেটি হচ্ছে পোলাও, তারপর ডিম ভুনা, তারপর হচ্ছে আস্ত মুরগি দিয়ে দোরস রান্না করে দিয়েছে মইনকে, ওই যে মইনের সুন্নতে খতনা উপলক্ষে আর কি। আমরা তো দোয়া আর মিলাদটা আগেই পড়িয়ে ফেলেছি, তো সেজন্য মানে সবাই খাবার পরে দিচ্ছে আর কি, আগে দেওয়ার কোনো মানে চান্স ছিল না, যেহেতু 3 দিনই মানে দোয়াটা পড়ানো হয়েছে। তো এমনিতে নর্মালি মিলাদের আগ পর্যন্তই হচ্ছে সবাই খাবারটা দেয়, তো আমরা যেহেতু আগে পড়িয়ে ফেলেছি তো খাবারটা এখন দিচ্ছি আর কি। তো জেঠি অনেক সুন্দর করে সাজিয়ে তারপর সুন্দর একটা ডিশের মধ্যে করে খাবারটা পাঠিয়েছে। তো এই খাবারটা দিয়েছে হচ্ছে আমার মেজো জেঠি, তো খাবারটা রান্না করে ভাইয়াকে দিয়ে পাঠিয়েছে আমাদের ঘরে। তো এখন হচ্ছে মঈনকে আম্মু মানে খাবারটা বেড়ে দিবে আর কি রাতের বেলা। তো যখন দিয়েছিল তখন খায় নাই, তখন এটাকে ঢেকে রেখেছিল, গরমই ছিল, তো এখনও গরমই আছে। তো ওকে হচ্ছে বিছানার মধ্যে বসিয়ে এখন আম্মু বেড়ে দিচ্ছে, তো আমরাও সবাই একটু একটু খাবো। আর এখানে আম্মু সালাদ বানিয়ে নিয়েছে, তো মঈন হচ্ছে খুবই লজ্জা পাচ্ছে, ও তো ভিডিওর সামনে আসতেই চায় না, অনেক লজ্জা পায়। আর সেটা যদি হয় খাবার খাওয়া, সেটা যদি আমি ভিডিও করি সেটা তো আরও বেশি লজ্জার বিষয় ওর কাছে। তো আমার হাত থেকে তো আর রেহাই নেই, আমি ভিডিও করবই। তো এই যে বসে আছে গালে হাত দিয়ে, আর ওর গলায় একটা চেইন দেখতে পাচ্ছেন, ও হচ্ছে তো ওর হচ্ছে হঠাৎ করেই কোথায় মনে হয় দেখেছে কোনো ভিডিওজে, কোনো বাচ্চারা হয়তো বা স্টাইল করে চেইন পরেছে, এরপর থেকে সে নিজেও পরতে চাচ্ছে, তো গলার মধ্যে একটা রূপার চেইন পরে আছে। তো আমরা অনেক বলে কয়েও মানে এই চেইন খোলাতে পারি না, এটা পরে থাকে, ওর কাছে নাকি ভালো লাগে। তো আম্মুকে বললো যে ওর গোল্ডের চেইন বের করে দেওয়ার জন্য, তো আম্মু বললো যে না, গোল্ডের চেইন হারাই যেতে পারে, ওর ছোটোবেলার গোল্ডের চেইন, তো এটা না দিয়ে একটা রূপার চেইন পরে আছে, এটা সে হচ্ছে স্টাইল করে পরে আর কি। তো আমি সেটা ভিডিওতে বলতেছি দেখে কিন্তু সেটা ও অনেক বেশি মাইন্ড করবে সে যদি এটা শুনে, কারণ বাচ্চা মানুষ হঠাৎ হঠাৎ যে কোনো ধরনের শখই হতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে মঈন খাবারটা খেয়ে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন লজ্জায় একদম কাচুমাচু হয়ে আছে, মানে আমি যে ভিডিও করতেছি আর কি এজন্য। তো আজকের ব্লগটা আর বেশি লং করব না, মইনের খাওয়া দিয়েই আজকের ব্লগটা শেষ করব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমার ভাইটার জন্য দোয়া করবেন। মইন এখন সুস্থ হয়ে গিয়েছে, তো সবাই দোয়া করবেন আর কি মইনের জন্য। তো কথা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।